আসসালামু আলাইকুম বন্ধুরা, বর্ণখয় সবাইকে স্বাগত। আমি ওয়াসিফ, তোমাদের সঙ্গে আড্ডায়। আজকে যে টপিক নিয়ে আমরা কথা বলবো সে টপিকটার নাম হচ্ছে বার্ডিং বা কোরকোদ্গম পদ্ধতি। দেখো, এটা একটা অ্যাসেক্সুয়াল মেকানিজম, মানে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন প্রসেস বা অযৌন জনন পদ্ধতি। এখানে কি হয়, একটা জনিত্রী সেল থেকে একটা ছোট্ট অপত্য জীব সৃষ্টি হয় ডিরেক্টলি। কিভাবে হয় সেটা আজকে নিয়ে কথা বলবো। যেমন ধরো, এখানে একটা ইস্ট, আমি একটা উদাহরণ দিই যে ইস্ট, এখানে দেখো ইস্টের উদাহরণ আমরা নিয়েছি। এখন ইস্ট কি হবে করবে, এই ইস্ট নিজের একটা বার্ড তৈরি করবে। এবারে বার্ড বা কোরকটা কি, আচ্ছা আমরা দেখবে অনেকেই বলি, ওই আমরা ছোটো দেখো বলতাম সাইকেলের যে টায়ারটা থাকে ওই পাশ থেকে দেখবে একটু উঁচু হয়ে বেরিয়ে চলে আসে, তোমরা কেউ লক্ষ্য করেছ? অনেক সময় পাংচার হয় ওটা থেকে, ওই যে উঁচু হয়ে বেরিয়ে চলে আসে ওটাকে আমরা ছোটোবেলায় বলতাম যে আব ওঠা বা আলু বেরিয়ে যাওয়া সাইকেলের টাওয়ারে, মানে সরি সাইকেলের টায়ারে। তো সেই জিনিসটা এখানে হয় কীরকম হয়, এরকম একটা আলু বা আব তৈরি হয়। ধরো এটা একটা ইস্ট, ইস্টের এটা হচ্ছে নিউক্লিয়াস এবং এটা একটা পুরো ইস্ট, একটা এটা একটা এটা হচ্ছে কিন্তু এখানে জনিত্রী সেল বা প্যারেন্ট। এই প্যারেন্টটা, এই প্যারেন্ট সেলটা এই ঠিক যে কোনো একটা অংশ থেকে এরকম একটা আব তৈরি হবে, এরকম একটা কোরক তৈরি হবে, ভালো ভাষায় এটা কোরক বা বার্ড, এই বার্ডটা তৈরি হবে। আর এই যে নিউক্লিয়াসটা দেখো, এখানে গোল ইন্ট্যাক্ট ছিল, এখানে দেখো নিউক্লিয়াসটা ইলঙ্গেট হচ্ছে, অর্থাৎ নিউক্লিয়াসটা এখন ডিভিশন হবে, নিউক্লিয়াসটা ভেঙে দুটো ভাগে ভাগ হয়ে যাবে। পরবর্তীকালে আমরা কি দেখছি, এই যে নিউক্লিয়াসটা দুটো ভাগে ভাগ হয়ে গেল, এইটা একটা রইলো, এইদিকে এই কোরকের মধ্যে একটা চলে গেল, এবং এই যে বার্ডটা বা কোরকটা এইটা ধীরে ধীরে মাদার সেল থেকে বা এই প্যারেন্ট সেল থেকে পৃথক হবে। দেখো এখানে পৃথক হয়ে গেছে এবং একটা অপত্য জীবের সৃষ্টি করেছে, আর জনিত্রী জীবটা একদম ইন্ট্যাক্ট আছে। এটা হচ্ছে ইস্টের ক্ষেত্রে এরকমভাবে বংশ বিস্তার হয়। আর একটা প্রাণীর যদি আমরা উদাহরণ দিই, দেখো প্রাণীর নামটা কি এখানে লিখেছি, হাইড্রা। হাইড্রা কি করে, হাইড্রার এরা দেহটা দেখো নলাকার, ঠিক নলের মতো দেখতে, এটা হচ্ছে একটা বেসাল ডিস্ক, মানে এই এইটার মধ্য দিয়ে হাইড্রা কোনো কিছুর উপর এরকম করে নিজেকে আটকে ধরে রাখতে পারে। আর এই যেগুলো দেখছো এইগুলো হচ্ছে কোর্সিকা বা টেন্টিকাল বলা হয়। আর এই যে আমি নীল ডট দিয়ে এঁকেছি, এটা হচ্ছে মুখ, এই মুখের মধ্য দিয়ে হাইড্রা খাবার সংগ্রহ করে বা খাবার গ্রহণ করে এই মুখ দিয়ে। এখন হাইড্রার যখন বার্ডিং প্রসেস চালু করবে তখন কি হবে, এর ঠিক দেহের এইরকম নিচের কোনো একটা অংশে এরকম একটা আলুর মতো তৈরি হবে জিনিস। এই আলুটা দেখো পরবর্তীকালে ধীরে ধীরে কি হচ্ছে, এরকম টেন্টিকাল তৈরি করছে এবং এর মুখ তৈরি হয়েছে, ধীরে ধীরে হচ্ছে প্রসেসটা। এই মুখটা তৈরি হচ্ছে, টেন্টিকাল তৈরি হলো, এবং যখন একটা মনে হচ্ছে যে হ্যাঁ আমি এখন পরিণত, আমি আমার মায়ের সঙ্গে বা বাবা যেই হোক তার সঙ্গে না থেকে নিজে আমি স্বাধীনভাবে বাঁচতে পারবো, সেই রকম সিচুয়েশন তৈরি যখন হয় তখন এই যে প্যারেন্ট সেল থেকে কেটে বেরিয়ে চলে আসে এবং একটা নতুন অপত্য জীবের সৃষ্টি হয়। এটাই হচ্ছে হাইড্রা ফান্ডা এবং এটা হচ্ছে ইস্টের ফান্ডা। এখানে একটা মজার জিনিস হচ্ছে, হাইড্রা প্রতি কুড়ি দিন পর পর, প্রতি কুড়ি দিন পর কি করে, নিজের দেহের যে সমস্ত সেল সেই সেলগুলোকে ছাড়িয়ে নেয়, সেই সেলগুলো ছড়ে যায় বডি থেকে এবং নতুন সেল আবার বডিতে উৎপন্ন হয়, মানে নিজেকে রিফর্ম করতে পারে হাইড্রা। কেন পারে, কারণ হাইড্রার বডির অধিকাংশই সেল, অর্ধেকের বেশি সেলই হচ্ছে স্টেম সেল। এখন তোমরা কি জানো যে স্টেম সেল কি করে, স্টেম সেল থেকে যে কোনো সেল বা অঙ্গাণু তৈরি করা যায়। এখন এর বডির যদি অধিকাংশই স্টেম সেল হয় তাহলে কি করবে, নিজেকে খুব সুন্দরভাবে রিজেনারেট করে নিতে পারবে, গ্রো করে নিতে পারবে। এর জন্য বায়োলজিক্যালি হাইড্রা কিন্তু ইমমর্টাল। এখন হাইড্রা এরকমভাবে নিজেকে বাড়ালো, বংশ বিস্তার করলো। এর আর একটা মজার ফান্ডা হচ্ছে, এটা তো বার্ডিং কি, বার্ডিং হচ্ছে একটা অ্যাসেক্সুয়াল মেকানিজম, কিন্তু হাইড্রা সেক্সুয়াল মেকানিজম বা যৌন জনন পদ্ধতির মধ্য দিয়েও বংশ বিস্তারে সক্ষম। এটা কিন্তু অযৌন এবং যৌন উভয় প্রকারেই এ বংশ বিস্তার করতে পারে। আমি তোমাদের যৌন জননটা, এই অযৌন জননটা এখানে বললাম, যৌন জননের মাধ্যমে কিন্তু বংশ বিস্তারে সক্ষম। এখন দেখো এই যে বার্ডিং, বার্ডিংয়ে তো একটা দেহ থেকে দুটো দেহ আসছে, আমরা তো দেখেছিলাম বাইনারি ফিশন, যেটা বাইনারি ফিশনে ধরো এটা একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া থেকেও তো দুটো ব্যাকটেরিয়া উৎপন্ন হচ্ছে বা দুটো অ্যামিবা উৎপন্ন হচ্ছে, তাহলে ওর সঙ্গে আলাদা কী হলো, এটা বার্ডিংয়ের সঙ্গে বাইনারি ফিশনের তফাত কী? তফাত হচ্ছে বাইনারি ফিশনে এই যে প্যারেন্ট সেলটা থাকে, ওই প্যারেন্ট সেলটা ডিরেক্ট নিজেকে স্প্লিট করে, মানে মাদার সেল নিজেই দুটো ভাগ করে নেয় বরাবর, দিয়ে আলাদা হয়ে যায়, মানে দুটো সেলের জন্ম দিচ্ছে। কিন্তু এখানে দেখো প্রত্যেকটাতে কি হচ্ছে, মাদার সেলটা ইন্ট্যাক্ট থাকছে কিন্তু ও ছোট ছোট অপত্য জীবের সৃষ্টি করছে। দেখো এটা কুচকি মতন দেখতে, এটা একটা কুচকি মতন বেবি, এরা পরে কি হবে, বড় হবে এবং একটা পরিণত
হাইড্রাই বা একটা পরিণত ইস্টে রূপান্তরিত হয়ে যাবে। এটাই হচ্ছে মেন তফাৎ বার্ডিং এর সঙ্গে বাইনারি ফিশনে। ডিরেক্ট এ স্প্লিট হয় ইন কেস অফ বাইনারি ফিশন, আর বার্ডিং এ দেহের কোনো একটা অংশ কেটে বেরিয়ে চলে আসে এবং সেটা একটা নতুন অপত্য জীবের সৃষ্টি করে। এটাই হয়ে গেল মেন তফাৎ বার্ডিং এর সঙ্গে বাইনারি ফিশনের। এখন তোমরা কি জানলে যে বার্ডিং কি, ইস্টের বার্ডিং কিভাবে হয় এবং হাইড্রার বার্ডিং কিভাবে হয়। তাহলে কেমন লাগলো জানিও ভিডিওটা। আজকে এ পর্যন্ত থাকলো বন্ধুরা, পরবর্তীকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো সবাই, খোদা হাফেজ।